Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন প্রায় দেড় বছর ধরে ময়না বিধানসভার বাকচা 8 নম্বর অঞ্চলে তৃণমূল হারমাদ তার সঙ্গে পুলিশ প্রশাসন এক শ্রেণীর যোগসাযোগ হয়ে আমাদের এই পুরো ময়না বিধানসভাকে উত্তপ্ত করে রেখেছে। বাকচা অঞ্চলে প্রায় 100 কর্মী তারা বাড়ি ছাড়া, প্রায় 600-700 আমাদের সক্রিয় কর্মীর ওপরে মিথ্যা কেস দেওয়া হয়েছে, এই করে পুরো ময়নাকে দখলে রাখার চেষ্টা, জমি দখল করতে হবে, এই করতে গিয়ে আজকের আমাদের এক সক্রিয় কর্মী তাকে তৃণমূলের গুন্ডারা বদমাইশ, তারা যখন আমাদের দীপক মণ্ডল সে যখন বাকচা পেরিয়ে বাকচার নদী পেরিয়ে এলেই সবঙ্গের এপাশেই নদীর এপাশ ওপাশ নদীর এপাশে সবঙ্গের মহাড় অঞ্চল সেখানে একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, সেই টুর্নামেন্ট দেখতে আমাদের ওখান থেকে অনেকেই এসেছিল। ফেরত যাওয়ার সময় তাকে একা পেয়ে এখানের যে এই মহাড় অঞ্চলের যে সভাপতি প্রধান প্রসাদ অধিকারী তার সঙ্গে সঙ্গে লালু ভূঁইয়া, আশুতোষ দাস এবং সুশান্ত মাল এরা ঘিরে ধরে প্রায় 8-10টি মোটর সাইকেলে করে হঠাৎ অতর্কিতে এসে বোম চার্জ করতে আরম্ভ করে এবং তার পুরো শরীরটাই প্রায় উড়ে গেছে। এই রকমের অবস্থা করে তারা বহাল তবিয়তে এখন ঘুরে বেড়াচ্ছে, এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি। আমরা এই সবং যে গ্রামীণ হসপিটাল সেখানে এসেছি, আমরা তার বডি আমাদের দীপকের পার্থিব শরীর এখানে ভেতরে রাখা আছে এবং তার মাকে পুলিশ থানায় বসিয়ে রেখেছে। তার মা কারোর মুখ থেকে শুনতে পেয়ে হন্ততন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে কারোর গাড়িতে করে ওই স্থানে পৌঁছেছিল অকুস্থলে, তাকেও তার ছেলের সঙ্গে সবং থানার পুলিশ এখানে নিয়ে এসছে। আমরা তার সঙ্গে এক্ষুনি দেখা করতে যাচ্ছি থানায়। তো এই রকম যে বীভৎস অবস্থা, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের বিজেপির নেতাকর্মীকে খুন করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, এবং যারা খুন করছেন তারা ঘুরে বেড়াচ্ছে, আইনের শাসন কোথাও নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার বক্তব্য, অবিলম্বে CBI তদন্ত হোক আর এর দৃষ্টান্তমূলক শাস্তি ইমিডিয়েট দরকার। ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না, মার খেতে খেতে এবং আমাদের এই কর্মীদের এরকম নৃশংসভাবে হত্যা আমরা আর সহ্য করব না। আমাদেরও দেওয়ালে পিঠ ঠেকেছে, আমাদেরও কিন্তু বাঁচার তাগিদে আমাদেরও কিন্তু কোনো স্টেপ নিতে হবে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দোষ দিলে চলবে না। আমি এখনও বলছি প্রশাসন সঠিকভাবে তার দায়িত্ব পালন করুক, যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সবই জানে, এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব, এটা কিন্তু আমি আজকের এখান থেকে বললাম। আপনার ছেলে কেরালায় কাজ করতে, তো সে কালকে ছেলে কোথায় গেছিল? তারপরে বল খেলাইলো বলে সেদিকে বলেছে, দেখবো যাও কেউ কেউ বলে তোমার বেটা
আমরা গিয়ে যেটা ওখানে একটু মাসিমা জানতে পারলাম যে ওকে কদিন ধরেই ও বিজেপি করে বলে ওকে হুমকি দিচ্ছিল, ঠিক আছে, হুমকি দিচ্ছিল এবং ওকে কি কিভাবে তৃণমূলের কোনো দুষ্কৃতীরা এরকম মেরেছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলোকে আপনি কিছু জানেন? ওকে যে হুমকি দিত কিন্তু ও তো বিজেপি করতো, আপনাদের তো বিজেপি করেন আপনারা, আচ্ছা আচ্ছা, সেই জন্য ওকে শুনেছিল এই এই এখানে যে প্রধান যিনি আছেন কৃষ্ণ প্রসাদ অধিকারী, তারপর লালু, আরো যে সুশান্ত মাল, আরো একজন কে একজন দাস বলে কে আছে, ওরা কদিন ধরে ওকে হুমকি দিচ্ছিল, হ্যাঁ, এটা ওখানে গিয়ে জানতে পারলাম। ঠিক আছে মাসিমা, আমরা ঠিক আছে, ময়নাতে বিজেপি কর্মীর যে মৃত্যু হয়েছে শুনলাম যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনাটি ঘটেছে, এবং যিনি মারা গেছেন ওনার নিজের কাছেই বোম ছিল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই উনি বোমটা বাস্ট হয়ে যায় এবং উনি মারা যান, এর জন্য তৃণমূলের কেউ জড়িত নয় এটা আমি খবর নিয়ে জেনেছি।